আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, বীর এবং ইসাল যুদ্ধের মধ্যে নতুন আরও এক কাণ্ড। অনেকদিন ধরে আশঙ্কা করা হচ্ছিল যে ইসাল এবং লেবাননের হিজুবীরদের মধ্যে একটা সংঘর্ষ ঘটতে পারে। এতদিন যাবৎ এটা পাল্টাপাল্টি হামলার মধ্যে সীমাবদ্ধ থাকলেও নিজস্ব ভূখণ্ডকে অতিক্রম করে গা ওই যে যায়, সেখানে ইসাল যেমন অভিযান চালিয়েছে, লেবাননের অভ্যন্তরে এমন কোনো অভিযান চালায়নি। কখনো ক্ষেপণাস্ত্র, অথবা কখনো ড্রোন, অথবা কখনো কামান গোলার আঘাতে লেবাননে হামলা চালিয়েছে। পাশাপাশি লেবানন থেকেও পাল্টা হামলা এসেছে এরকম মিসাইল, ড্রোন অথবা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। কিন্তু গতকালকের ঘটনার পর এই প্রথমবারের মতন আপনার ইসাল লেবানন সীমান্ত থেকে ইসরায়েলি সেনারা লেবাননের অভ্যন্তরে ঢুকে গেছে, তাও অল্প স্বল্প না, প্রায় 100 কিলোমিটার ভেতরে প্রবেশ করে চালিয়েছে অভিযান। আর এদিকেই আশঙ্কা করা হচ্ছে এবার আনুষ্ঠানিকভাবেই লেবানন এবং ইসাল যুদ্ধের শুরুয়াত হয়ে গেল। আপনার লেবানন সীমান্ত থেকে প্রায় 100 কিলোমিটার ভেতরে বেকা উপত্যকায় আমাদের হিজু ভাইদের একটা শক্ত ঘাঁটি আছে। সেই ঘাঁটিটার বালবেইকের কাছে বুদাই গ্রামে ইসরায়েলি যুদ্ধবিমান 3টি বোমা হামলা চালিয়েছে। তাদের হামলায় সেখানে 2 জন নিহত হয়েছেন। এখানে প্রসঙ্গটা দেখেন, এখনও ট্যাঙ্কের বহর নিয়ে এই ধরনের অভিযান না চালালেও এই প্রথমবারের মতন লেবাননের আকাশ সীমা অতিক্রম করে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো লেবাননে ঢুকছে, যেমনটা আমাদের গা ওই যে যা বা পশ্চিম তীর সহ বিভিন্ন জায়গায় এতদিন যাবৎ ইসরায়েলিরা চালিয়েছে। লেবানন নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, ট্রাকের বহর নিশানা করে ইসরায়েলিরা হামলা চালিয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা লেবাননের ভেতরে ঢুকে হিজুদের স্থাপনায় হামলা চালিয়েছে। গত 7ই অক্টোবরের পর ইসাল এবং বীরদের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধের পর হিজু এবং ইসালি বাহিনী সীমান্তে প্রায় প্রতিদিনই একে অন্যের উপর পাল্টাপাল্টি হামলা চালিয়েছেন। পরিসংখ্যান বলছে, তাদের হামলায় অন্তত 47 জন বেসামরিক নাগরিক আমাদের লেবাননের নিহত হয়েছে। আমাদের বীরদের মিত্র হিজুরা বলছে যে গা ওই যে যা, সেখানে যুদ্ধবিরতি কার্যকর হলেই ইসরায়েলের উপর হামলা বন্ধ হবে। তবে গতকালকে থেকে সমীকরণের জায়গাটা বদলে গেছে। ইসরায়েলের এমন আক্রমণের পর বা অভিযানের পর লেবাননের হিজু শাখার যারা এখানে দায়িত্বশীল আছেন, তারা বলছেন ইসরায়েল সকল সীমা অতিক্রম করেছে। এটা আজকে করে নাই, বহুত আগেই করছে। আমার কাছে মনে হয় যে এখন হিজুদের যে বক্তব্য, যে পাল্টা জবাব দেওয়া হবে। দেখেন, মাঝে মাঝে হয় কি, সিংহ একা শক্তিশালী, কিন্তু ধরেন সিংহ যখন শিকার করতে যায় হরিণ, 100 হরিণ যদি আলাদা আলাদা তারা যদি ধরেন দৌড়াদৌড়ি করে, তারা কিন্তু সিংহকে প্রতিহত করতে পারবে না। আর এই ন্যাকড়ে অথবা সিংহ টাইপের যেই সব মাংসাশী প্রাণী আছে, এদেরকে প্রতিহত একটা ছাগলও চাইলে করতে পারে যদি তারা ইউনাইটেড বা একত্রিত হয়। এখন আমাদের বীররা, তাদের উপর যখন যুদ্ধ চলছে, তখন হিজুদের যতটা শক্তি বা ক্যাপাবিলিটি আছে ইসরায়েলকে প্রতিহত করার অথবা ডিস্টারবেন্স করার, সেইটাও কিন্তু হিজুরা ওইভাবে করে নাই। ছোটো ছোটো ঘটনা দিয়া ইসরায়েলকে কিছুটা আপনার ব্যতিব্যস্ত রাখছে। বাট আজকে যখন ইসরায়েল লেবাননের অভ্যন্তরে ঢুকে গেছে, আমার মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম, লেবাননের হিজু বীররা এবং আমাদের গা ওই যে যা, সেখানের বীররা একত্রিত হয়ে হিজুদের উপর ঝাঁপাই পড়া। কারণ তথ্য উপাত্ত, আমেরিকার যে থিঙ্ক ট্যাঙ্ক আছে, যারা সামরিক বিশ্লেষণ করেন বিভিন্ন ইস্যুতে, তাদের বক্তব্য, হিজুদের কাছে এত পরিমাণ সেনা সদস্য, এত পরিমাণ আধুনিক অস্ত্রশস্ত্রের ভাণ্ডার আছে, যেটা দিয়ে ইসরায়েলি বাহিনীকে একাই প্রতিহত করতে সক্ষম। তো ইসরায়েলি বাহিনী এই মুহূর্তে অনেকটা ক্লান্ত বীরদের সাথে। তো আমার মনে হয় যে হিজু ভাইরা আজকের এই ঘটনার পরও যদি তারা জবাব না দেয়, ঠিকমতো জবাব না দেয়, তাহলে কী হবে? তাহলে আস্তে আস্তে লেবাননরা দুর্বল ভাববে যে না, এরাও মাইর খাইয়া হজম করে আর আমরা ঘটনা ঘটাইতে থাকি। দেখা যাক হিজুদের রিয়াকশানটা কী হয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।